শ্রীলঙ্কা আগামী 21 সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনীতির মধ্যে থাকা দ্বীপ রাষ্ট্রটির জনগণ এই নির্বাচনের মাধ্যমে তাদের যোগ্য নেতা নির্বাচন করতে পারবে বলে আশা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে শ্রীলঙ্কা সরকার। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 15 আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে। 2 কোটি 20 লাখ জনসংখ্যার শ্রীলঙ্কায় ভোটার রয়েছে 1 কোটি 70 লাখ। এই ভোটাররা বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেবেন। ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে গত বছর শ্রীলঙ্কা জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। জনরোষ সামলাতে না পেরে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে গিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন তখনকার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষে। পরে তিনি বিদেশ থেকে এই পদত্যাগ করে 2022 সালের জুলাই মাসে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন 75 বছর বয়সী রনিল বিক্রমসিংহে। এর আগে 2019 সালে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন রাজাপক্ষে। মেয়াদ পূর্ণ করার আগেই জনবিক্ষোভের মুখে ক্ষমতা হারানোর পর বাকি মেয়াদের জন্য রনিল বিক্রমসিংহকে প্রেসিডেন্ট নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট।